সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধ হয়ে গেল ভারত থেকে কিছু কয়েন, কী কয়েন বন্ধ হয়ে গেছে তা জানার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। হ্যালো বন্ধুরা, আমি সৌরভ, বাংলা টেকেসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো এইবারও আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো একটু কষ্ট করে ভিডিও নিচে যাবেন, নিচে গেলে এই রকম একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, তো সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশেই যে বেল আইকনটা আসবে সেই আইকন একবার প্রেস করে নেবেন। সাবস্ক্রাইব করে থাকলে কী হবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা কিন্তু সেই ভিডিওটা মিস করবেন না। তো চলুন আজকের ভিডিওটা দেখে নিই। এখানে আনন্দবাজার পত্রিকায় একটা নিউজ দিয়েছে, সেটা হচ্ছে বিটকয়েনে বিনিয়োগ করেছেন, এখনই টাকা তুলে নিন। তো যেটা এখানে প্রতিবেদন যেটা দিয়েছে সেটা হচ্ছে ভারতে আপাতত বন্ধ হয়ে গেল বিটকয়েন সহ সমস্ত ক্রিপ্টোকারেন্সির কেনাবেচা। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকার ওপর স্থগিতাদেশ জারির আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 20 জুলাই মামলার পরবর্তী শুনানি, ফলে 6 জুলাই শুক্রবার থেকে ভারতীয় মুদ্রার বিটকয়েন কেনাবেচা বন্ধ হয়ে গেল। 5 জুলাই বৃহস্পতিবার মধ্যরাতের মধ্যে ক্রিপ্টোন ওয়ালেট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফিরিয়ে না নিলে আর সেই টাকা ফেরত পাওয়া যাবে না। গত 6 এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাণিজ্যিক ব্যাঙ্কগুলির ওপর একটি নির্দেশিকা জারি করে, তাতে বলা হয় 3 মাস পর ব্যাঙ্কগুলি আর কোনো ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট টাকা পাঠাতে বা ওয়ালেটগুলি থেকে টাকা ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবে না। ক্রিপ্টো ওয়ালেটগুলির অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার নির্দেশিকা জারি করা হয়। বিটকয়েনে বা ক্রিপ্টোকারেন্সি নির্দেশ নিষিদ্ধ না করে ঘুরিয়ে সেই নির্দেশিকা জারি করে RBI। তো এইরকম আরও অনেকটাই প্রতিবেদন লিখেছে, যে নিউজটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, যেই জায়গার থেকে আপনারা কিন্তু দেখে আসতে পারেন নিউজটা। আর যাদের যাদের বিটকয়েন যারা কিনেছিলেন তারা কিন্তু সাথে সাথে এগুলো বিক্রি করে দিন, কারণ যদি 20 জুলাই যদি পরবর্তী শুনানিতে যদি অন্য কোনোটা দেখা দেয় তাহলে কিন্তু আপনি আর সেই টাকা ফেরত পাবেন না। এখানে একটা বলেও দিয়েছে যে 5 জুলাই বৃহস্পতিবারের মধ্যরাতে ক্রিপ্টোন ওয়ালেট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফিরিয়ে না নিলে সেই টাকা ফেরত পাওয়া আশা কার্যত নয়। তো যাদের যাদের বিটকয়েন রয়েছে বা যারা কেনাবেচা করেন বিটকয়েনতে তারা কিন্তু একটু সাবধান হয়ে যান এইবার। তো আশা করছি নিউজটা আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিও নিয়ে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভিডিওটা আপনার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।